নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি রাজ্যে শাসক দল হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে তৃণমূল সরকার এবং আজই নতুন মন্ত্রিসভা গঠন হয়ে গেল অর্থাৎ নতুন করে মন্ত্রীদের সিলেক্ট করা হলো তো কে কোন মন্ত্রী হলেন কে কোন দায়িত্বে থাকবেন আমরা দেখে নেব এক নজরে এই ভিডিওতেই তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নতুন মন্ত্রিসভায় কে কোন দপ্তর পেলেন আমরা দেখে নেব তো দেখুন প্রথমে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকছেন স্বরাষ্ট্র ও স্বাস্থ্য তথ্য ও সংস্কৃতি তাঁর হাতেই থাকছে তারপর দেখুন বলা আছে অর্থ পরিকল্পনা মন্ত্রী কিন্তু অমিত মিত্রই থাকছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবার সুব্রত মুখোপাধ্যায় হচ্ছেন বাণিজ্য ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন সেখান থেকে সরে এবার তিনি হয়েছেন বাণিজ্য ও পরিষদীয় মন্ত্রী তারপর দেখুন পরিবহন ও আবাসন মন্ত্রী হচ্ছেন ফিরাদ হাকিম তারপর দেখুন বলা হচ্ছে শিক্ষামন্ত্রী বাত্ত বসু শিক্ষামন্ত্রী কিন্তু পার্থ চট্টোপাধ্যায় থেকে চেঞ্জ হয়ে এবার কিন্তু বাত্য বসু হলেন তারপর দেখুন বলা হচ্ছে নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী হচ্ছেন শশী পাজা তারপর হচ্ছে বনমন্ত্রী ও অপ্রচলিত শক্তি জ্যোতিপ্রিয় মল্লিক ক্রেতা সুরক্ষা সাধন সাধন পাণ্ডে কারা দপ্তর মন্ত্রী থাকছেন উজ্জ্বল বিশ্বাস ক্ষুদ্র শিল্প ও বস্ত্রমন্ত্রী হচ্ছেন চন্দ্রনাথ সিনহা বিদ্যুৎ ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী হলেন অরব বিশ্বাস আইন মন্ত্রী হলেন মলয় ঘটক তারপর দেখুন বলা হচ্ছে সুন্দরবন বিষয়কে দায়িত্বে থাকছেন বঙ্কিমচন্দ্র হাজরা জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী হচ্ছেন পুলক রায় সমবায় মন্ত্রী হচ্ছেন অরূপ রায় সেচ মন্ত্রী হচ্ছেন সোমেন মহাপাত্র খাদ্য ও গণবন্টন মন্ত্রী কিন্তু এবার হলেন রথিন ঘোষ মন্ত্রী হলেন শোভনদেব চট্টোপাধ্যায় তারপর দেখুন বলা হচ্ছে জলসম্পদের দায়িত্বে থাকছে মানুষ ভূইয়া কৃষি বিপণন মন্ত্রী হলেন বিপ্লব মিত্র পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী হচ্ছেন স্বপন দেবনাথ সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসার দায়িত্বে থাকছেন মোহাম্মদ গোলাম রব্বানি বিপর্যয় মোকাবেলার দায়িত্বে থাকছেন জাভেদ খান পরিবেশ মন্ত্রী হচ্ছেন রত্না দে নাগ গন্থাগরের দায়িত্বে থাকছেন সিদ্দিকুল্লা চৌধুরী তারপর দেখুন বলা হচ্ছে দমকল মন্ত্রী হচ্ছেন সুজিত বিশ্বাস তারপর সমমন্ত্রী হচ্ছেন বেচারা মান্না পর্যটন মন্ত্রী হলেন ইন্দ্রনীল সেন অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী হচ্ছেন বুলু চিক বাড়ি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হলেন সন্ধারানী টুডু মৎস্য মন্ত্রী হচ্ছেন অখিলগিরি তো এই সমস্ত ছাড়াও দেখুন তারপর বলা হচ্ছে যে প্রতিমন্ত্রী হিসাবে মনোজ তিওয়ারি যুব ও ক্রীড়া দপ্তরের দায়িত্বে থাকছেন দিলীপ মণ্ডল পরিবহনের দায়িত্বে বিদ্যুৎ দপ্তরের আখরজ্জামান পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের তারপর দেখুন বলা হচ্ছে যে বীরবাহা হাঁসদা বন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন তো দেখতে পেলেন যে এই সমস্ত মন্ত্রিসভা কিন্তু এই মন্ত্রীরা কিন্তু এবার মন্ত্রিসভাতে থাকছেন কে কোন মন্ত্রী হলেন সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন আপনারা যদি চান তাহলে কিন্তু এই লিস্টটি ডাউনলোড করে নিতে পারেন তাহলে লিঙ্ক এ ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো দেখতে পেলেন যে পরবর্তী পাঁচ বছরের জন্য কে কোন মন্ত্রী থাকছেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে